হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেইল দেখে আপনারা অলরেডি সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজকে আমার ভিডিওটা হচ্ছে লাভা কোম্পানির বেনকো V60 এ মডেলটা নিয়ে। বেনকো V60 এটা হচ্ছে 3 জিবি র্যামের একটা ফোন, আর এটা আমি আপনাদেরকে গ্যারান্টিতে বলতে পারি যে বাজারের ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে কম দামি 3 জিবি র্যামের ফোন। বেনকো কিন্তু লাভার বেনকো কিন্তু মার্কেটে খুব ভালো ভালো ফোন রিলিজ করে যাচ্ছে, সেই সিরিয়ালেই V60 ফোনটি খুবই ভালো। তো আমি আজকে আপনাদেরকে ফোনটা একটু আনবক্স করব, আনবক্স করে দেখাবো, প্লাস এটার ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও দিব। এটাতে আপনারা কি কি ফিচার পেয়ে যাবেন সেই সম্পর্কে একটা রিভিউ দেওয়ার ট্রাই করব আমি। আর আমার নেক্সট ভিডিওতে এটার আমি ডিটেইল ভিডিও দেওয়ার ট্রাই করব, লাইক গেমিং ভিডিও প্লাস ক্যামেরা টেস্ট ভিডিও, এগুলি দেওয়ার ট্রাই করব। তো চলুন আমরা ফার্স্টে আনবক্সে চলে যাই। তো এই হচ্ছে লাভা বেনকো V60-র বক্স। আমার হাতে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে 3 32 ভ্যারিয়েন্টের একটা ফোন। এটার 2 জিবি 32 জিবি ভ্যারিয়েন্টও আপনারা পেয়ে যাবেন মার্কেটে। তো চলুন আমরা একটু বক্সটা খুলি। আচ্ছা, বক্স খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিভাইসটি, এটা হচ্ছে ব্লু কালারের একটা ফোন। এটা আপনারা কিন্তু দুটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা, আমরা ভেতরে কি কি আছে একটু দেখি। ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিম ইজেক্টর পিন দিয়ে দেওয়া হয়েছে, প্লাস এখানে একটা প্রোটেক্টরও দিয়ে দেওয়া হয়েছে, পলি প্রোটেক্টর, নট গ্লাস প্রোটেক্টর। আচ্ছা, এখানে ওয়ারেন্টি কার্ড, আর এখানে হচ্ছে একটা সিলিকনের ব্যাক কভার। আচ্ছা, একটা সিলিকনের ব্যাক কভার দিয়ে দিছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটা চার্জার, ইউএসবি কেবল প্লাস অ্যাডাপ্টার, আর এখানে হচ্ছে হেডফোন। আপনারা ফোনটির সাথে অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন লাভা থেকে। আচ্ছা, ফোনটা সম্পর্কে আমি যদি কিছু বলি, ফোনটা রিলিজ হয়েছে হচ্ছে 2021-এর জুন মাসে, আর ফোনটিতে পিছনে প্লাস্টিক ব্যাক কভার ইউজ করা হয়েছে, আর ফ্রন্টে তো অবশ্যই গ্লাস। এটাতে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যেটাতে আপনারা 16 মিলিয়ন কালার পেয়ে যাবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 1.6 গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, 4000 মিলি অ্যাম্পিয়ারের অনেক বড় একটা ব্যাটারি, 3 জিবি র্যাম প্লাস 32 জিবি রম, আর অ্যান্ড্রয়েড ভার্সনে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 গো ভার্সন। আচ্ছা, তো আমি এখন ফোনটা একটু অন করব। হ্যাঁ, ফোনটা অন করার সাথে সাথে এখানে বেনকো লোগোটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ফোনটা অন হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পেছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আর এখানে ক্যামেরা হিসেবে মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা, আর এখানে হচ্ছে ফ্ল্যাশ লাইট, আর আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর নিচে হচ্ছে মাউথ স্পিকার, উপরে আমরা দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট প্লাস হেডফোন জ্যাক। আচ্ছা, ফোনটা একটু সেট আপ করে নিতে হবে ফার্স্টে। ওকে, তো আমার ফোনটা সেট আপ করা হয়ে গেছে। ফোনটির ডিসপ্লেটা খুবই সুন্দর, আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, প্লাস 16 মিলিয়ন কালার যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা একটু সেটিংয়ে যাব। ওকে, এখানে স্টোরেজ দেখতে পাচ্ছি আমি, এখানে আপনারা যেহেতু 32 জিবি স্টোরেজ দেয়া আছে, সো আপনারা এখানে 32 জিবি থেকে ইউজ করতে পারবেন হচ্ছে 26 জিবির মতো। আর এখানে আমরা একটু যদি অ্যাবাউট ফোনে যাই, অ্যাবাউট ফোনে এখানে সব শো করবে। এটা হচ্ছে মডেল নম্বর, এখানে র্যাম শো করছে 3 জিবি, এখানে রম শো করছে 32 জিবি, অক্টাকোর 1.6 গিগাহার্জের প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছি আমরা এখানে, অ্যান্ড্রয়েড 11। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 11 চলে আসছে, একদম লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েড সিস্টেম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর ফোনের ডিসপ্লেটা কিন্তু 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে, 6.5 ইঞ্চি এটাতে দেয়া হয় নাই,
এটা 6.1 ইঞ্চি, এটা 6.5 থেকে যেহেতু একটু ছোট, সেক্ষেত্রে আমি বলতে পারি যারা বেশি বড় ফোন ইউজ করতে চান তাদের জন্য একটু বড় ডিসপ্লের সেট কিনতে হবে অবশ্যই, আর যারা একটু ছোট ডিসপ্লে সেট ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা ভালো হবে। এখানে এখানে কিছু শর্টকাট দিয়ে দেওয়া হয়েছে, এখানে ব্রাইটনেস লেভেল, ওকে, এখানে হচ্ছে ডায়াল প্যাড, ওকে, টাচ রেসপন্সটা খুবই ভালো। আমরা একটু ক্যামেরা দেখব, ক্যামেরা নিয়ে আমি আরও ডিটেল ভিডিওতে, আমার নেক্সট ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। ক্যামেরাটা আমার মনে হচ্ছে স্মুথ, যেহেতু এটাতে 12 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ইউজ করা হয়েছে, অটো ফোকাস আছে এটায়। একটু জুম করে দেখতেছি, হ্যাঁ ক্যামেরাটা আমার মনে হচ্ছে অনেক ভালো দেওয়া হয়েছে এটাতে। আমরা একটু ফ্রন্ট ক্যামেরাটা দেখব, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যাম, ফ্রন্ট ক্যামেরাটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে এখন দেখাতে পারছি না। আচ্ছা, এটাতে কিন্তু আপনারা 1080 রেজলিউশনে আপনারা এটাতে ভিডিও ক্যাপচার করতে পারবেন, যেটা আমার মনে হয় খুবই ভালো একটা ফিচার দেওয়া হয়েছে এখানে। আর এটার যে ব্যাক কভারটা, এটা আপনারা খুলতে পারবেন না, এটা ফিক্সড করা। এখানে সিম ট্রে দেখতে পাচ্ছি আমি, এখানে ইজেক্টর পিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু ফিঙ্গার প্রিন্টটা দেখব, প্লাস আমরা একটু সাউন্ডটা দেখব। আমরা ফার্স্টে একটু সাউন্ডটা দেখি, সাউন্ডটা কেমন। আচ্ছা, এটার স্পিকারটা দেওয়া হয়েছে এখানে পিছনে, ফোন রিংটোন। আচ্ছা, এখানে অনেকগুলি আমরা রিংটোন দেখতে পাচ্ছি। স্পিকারটা যদি নিচে দিত তাহলে আমার মনে হয় একটু ভালো হইতো, স্পিকারটা আমি দেখতে পাচ্ছি অনেক লাউড। ওকে, সাউন্ড ঠিক আছে। আমরা এখন একটু ফিঙ্গারপ্রিন্টটা চেক করব, খুব ফাস্ট রিড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, আমার ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন একটু আনলক করব, ফিঙ্গারপ্রিন্টটা আমি দেখতে পাচ্ছি রিড করতে একটু টাইম লাগছে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো, 1 সেকেন্ডের মতো টাইম নিচ্ছে এটা আনলক হতে। এই ফোনটা কিন্তু আপনারা 4G নেটওয়ার্ক ইউজ করতে পারছেন, এই ফোনটা কিন্তু 4G একটা ফোন। ফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসকের একটি চিপসেট, প্লাস আপনারা তো অক্টাকোর প্রসেসর এটাতে পেয়ে যাচ্ছেন। আর এটাতে 4000 মিলিঅ্যাম্পিয়ারের অনেক বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, সো আশা করছি আপনারা নর্মাল ইউজে এটা 2 দিন ইউজ করতে পারবেন এক চার্জে। আর যদি বেশি ইউজ করতে হয় আপনাদের, যদি নেট ব্রাউজিং বেশি করতে হয় বা আপনারা গেমিংয়ের জন্য ইউজ করেন, তাহলে গেমিংয়ের জন্য মেবি আপনারা যদি একটানা গেম খেলেন তাহলে মেবি 5-6 ঘন্টার মতো যাওয়ার পসিবিলিটি আছে যেটা আমার মনে হয়। আর যদি নেট ব্রাউজিং তাহলে তো কোনো কথাই নেই, যদি আপনারা বেশি নেট ব্রাউজিং করেন তাহলে একদিন যাবে, অবশ্যই একদিন যাওয়া উচিত 4000 মিলিঅ্যাম্পিয়ার যেহেতু ব্যাটারি দেওয়া হয়েছে। তো ফোনটা সব দিক দিয়ে আমার ভালো লাগছে, বাট শুধু ফিঙ্গারপ্রিন্টের দিক দিয়ে আমার একটু কমপ্লেন আছে, ফিঙ্গারপ্রিন্টটা আমার সন্তোষজনক মনে হয় নাই। কালারটা কিন্তু খুবই সুন্দর, এখানে পিছনে একটা, এটা গ্লোসি বলবো না আসলে, এটা হচ্ছে হালকা মিডিয়াম ম্যাট টাইপের একটা ব্যাক কভার ইউজ করা হয়েছে, প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে টোটালি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার নেক্সট ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।